এপার বাংলা এবং ওপার বাংলার বন্ধুদের জানাই স্বাগত। টাইম ট্রাভেলের আজকের পর্বে একজন বিলিয়নিয়ারকে নিয়ে কথা বলতে যাচ্ছি। হার না মানা এই মানুষটি হল পেটিএম এর প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা। চলুন শুরু করা যাক। $1.7 বিলিয়ন মালিক বিজয় শেখর শর্মা 2017 সালে মাত্র 38 বছর বয়সে ফোর্বস ম্যাগাজিনের বিলিয়নিয়ারের তালিকায় জায়গা করে নেন। একজন সাধারণ স্কুল শিক্ষকের ছেলে বিজয় শেখর শর্মার জন্ম হয় 1973 সালের 8ই জুলাই ভারতের উত্তরপ্রদেশের আলিগড় শহরে। প্রথম জীবনে অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে কাজ করে গেছেন তিনি। 2010 সালে পেটিএম প্রতিষ্ঠা করার পর তার ভাগ্য খুলে যায়। অবাক করা বিষয় হলো গুগল প্লে স্টোর থেকে পেটিএম অ্যাপসটি 10 কোটিবারের বেশি ডাউনলোড হয়েছে। বর্তমান দিনে কোটি কোটি টাকার লেনদেন হয় এই অ্যাপটির মাধ্যমে। অ্যাপ ছাড়ার কয়েক বছরের মধ্যেই তিনি বিলিয়নিয়ার হয়ে যান। অনেকেই তাকে পরবর্তী ধীরুভাই আম্বানি বলেছেন। অবাক করা বিষয় হলো বর্তমানে তিনি ওয়ারেন বাফেটের মতো লোকের সাথে বিজনেস পার্টনার হিসাবে কাজ করছেন। ছোটবেলা থেকে বিজয় শেখর শর্মা ছিলেন টুকুর মেধাবী। স্কুলে পড়ার সময় শিক্ষকেরা বুঝে গিয়েছিলেন এ ছেলে একটি জিনিয়াস। বলতে গেলে তাকে কিছুই পড়াতে হতো না, তাই স্কুল পাশ করার পর উচ্চ মাধ্যমিকে পড়ার বদলে তার সুযোগ হয় দিল্লি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এ। আমাদের সবারই কম বেশি যে সমস্যার সম্মুখীন হতে হয় ঠিক একই সমস্যা বিজয় শেখর শর্মারও কলেজে ভর্তি হওয়ার পর হয়েছিল। তার স্কুলে পড়াশোনা হয়েছিল হিন্দি মিডিয়ামে, কিন্তু কলেজে ছিল পুরোপুরি ইংলিশ মিডিয়ামে। কলেজে শিক্ষকরা সব লেকচারই দিতেন ইংরেজিতে এবং বিজয় তাদের লেকচারের প্রায় কিছুই বুঝতে পারতেন না। এমনকি যখন কলেজে শিক্ষকরা তাকে ইংরেজিতে প্রশ্ন করতেন, তিনি বোকার মতো চুপ করে তাকিয়ে থাকতেন। দুঃখজনক ব্যাপার হলো এই কারণে শিক্ষকরা যেমন তাকে অপদস্থ করতেন, তার চেয়ে বয়সে বড় সহপাঠীরাও তাকে নিয়ে হাসাহাসি করত। এভাবে একটা সময়ে তিনি হতাশ হয়ে ক্লাসে যাওয়াই ছেড়ে দেন। ক্লাসে যাওয়ার বদলে তিনি কলেজের লাইব্রেরিতে বসে ইংরেজি বই পড়তেন এবং সেই সাথে সফল মানুষদের নিয়ে লেখা বই ও জীবনী পড়তেন। সফল মানুষ বিশেষ করে সফল ব্যবসায়ীদের সাফল্যের কাহিনীগুলো পড়ে তিনি একটি জিনিস বুঝেছিলেন যে জীবনে যদি বড় হতে হয় তবে অবশ্যই অন্যের অধীনে থাকা যাবে না, অর্থাৎ নিজেকে নিজের বস হতে হবে, নিজেকে উদ্যোক্তা হতে হবে। অনেক ভেবেচিন্তে তিনি অন্য সব ক্লাস বাদ দিয়ে কম্পিউটার প্রোগ্রামিং ক্লাসে গিয়ে প্রোগ্রামিং শেখা শুরু করেন। কলেজে পড়া অবস্থাতেই তিনি ও তার বন্ধু মিলে indiasite.net নামে একটি ওয়েবসাইট বানান। এটি ছিল ভারতীয় ওয়েবসাইট খোঁজার একটি সার্চ ইঞ্জিন। এই সাইটটি বেশ ভালো পারফর্ম করার ফলে 2 বছরের মাথায় একটি আমেরিকান কোম্পানি $1 মিলিয়ন দিয়ে সাইটটি কিনে নেন। ওয়েবসাইট বিক্রির সম্পূর্ণ টাকা তিনি জমিয়ে রাখেন এবং ফ্রিল্যান্সার হিসেবে 1 বছর কাজ করে আরও কিছু টাকা জমিয়ে 2000 সালে 197 নামে একটি কোম্পানি খোলেন। এই কোম্পানিটির কাজ ছিল বিভিন্ন মানুষের তথ্য গ্রাহকদের জোগাড় করে দেওয়া। বিশেষ করে আননোন নাম্বার থেকে কেউ গ্রাহককে কল করলে গ্রাহক সেই নাম্বারটি 197কে দিলে তারা সেই নম্বরের গ্রাহককে পরিচয় ও ঠিকানা বের করে দিত। এবার আসা যাক তার ভয়াল পরিস্থিতির কথায়, যা শুনলে আপনিও আতঙ্কিত হবেন। এমন একটি সার্ভিস চালাতে অনেক টাকা বিনিয়োগের দরকার হয়। শেখর দেখলেন তার জমানো টাকার এই কোম্পানি খরচ কুলাচ্ছে না, তাই তিনি ব্যাংক থেকে খুবই চড়া সুদে লোন নিতে বাধ্য হন। কিন্তু তারপরও কোম্পানি থেকে যে আয় হতো তা দিয়ে তার নিজের খরচের জন্য কিছুই থাকতো না। অফিস ভাড়া, ব্যাংক সুদ আর কর্মীদের বেতন দিতে দিতে সব শেষ হয়ে যেত। অবস্থা এতই খারাপ হয়ে গিয়েছিল যে তিনি নিজের বাসা ভাড়াও দিতে পারতেন না। বাড়িওয়ালার সাথে যাতে তার দেখা না হয় সেজন্য তিনি গভীর রাতে বাসায় ফিরতেন এবং খুব ভোরে বাসা থেকে বের হয়ে যেতেন। এমনও সময় গেছে তিনি শুধু চা আর পানি পান করে রাত পার করেছেন অথবা কোনো বন্ধুর বাসায় একবেলা খেয়েছেন। বেশিরভাগ সময়ে রাস্তার পাশে একটি পরোটার দোকানে সামান্য খাবার খেয়ে তিনি পেট ভরাতেন। এত কিছুর পরও কোম্পানি চালানোর মতো যথেষ্ট টাকা তার হাতে থাকতো না, কাজেই এক পর্যায়ে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্রিল্যান্স সফটওয়্যার ডেভেলপার হিসেবে কনসালটেন্সির কাজ করতে শুরু করেন। এরকমই একটি প্রতিষ্ঠানে কনসালটেন্সির কাজ করতে গিয়ে তিনি পরিচিত হন ধনী ব্যবসায়ী পীযূষ আগারওয়ালের সাথে। সেই সময়ে আগারওয়ালের প্রতিষ্ঠানের ব্যবসা খুবই মন্দা যাচ্ছিল। বিজয় শেখর শর্মা তাদের নতুন সফটওয়্যার ডেভেলপ করার পর পীযূষের কোম্পানির মুনাফা বাড়তে শুরু করে।
বুদ্ধিমান পীযূষ বুঝতে পারেন এই মেধাবী লোকটাকে কাজে লাগাতে পারলে তার কোম্পানি আরো লাভবান হবে। তিনি বিজয়কে তার কোম্পানি সিইও হওয়ার প্রস্তাব দেন। সেই সময় বিজয়ের জন্য এটা ছিল খুবই লোভনীয় প্রস্তাব, কিন্তু বিজয় সেই প্রস্তাব বিনয়ের সাথে ফিরিয়ে দেন। বলেন যে আমার তো নিজের কোম্পানি আছে, আমি আসলে সেটাকেই বড় করতে চাই, এ কারণে আমি আপনার কাজটি করতে পারছি না। কিন্তু তার আর্থিক অবস্থা দিন দিন খারাপই হচ্ছিল, পরিবার থেকে চাপ আসছিল, তিনি যেন এসব উদ্বেগ বাদ দিয়ে একটি ভালো চাকরি নিয়ে ভালো করে জীবন কাটান। এত মেধাবী হয়ে এভাবে পড়ে থাকার মানে হয় না। টাকা পয়সার সমস্যা আর পারিবারিক ঝামেলা মিলে তাকে একদম নাজেহাল করে ফেলে। শেষে আর উপায় খুঁজে না পেয়ে তিনি আবার পীযূষ আগরওয়ালের কাছে ফিরে যান এবং বলেন যে এক শর্তে তিনি তার কোম্পানির সিইও হবেন, দিনের অর্ধেকটা সময় তাকে তার নিজের কোম্পানির কাজ করার সুযোগ দিতে হবে। পীযূষ এতে খুশি হন এবং 30,000 রুপি বেতনে বিজয় শেখর শর্মা চাকরি করতে শুরু করেন। বিজয়ের কাজে পীযূষ রীতিমতো মুগ্ধ হয়ে যান। এদিকে বিজয় ব্যাংকের সুদের ফাঁদে একদম আটকে গিয়েছিলেন, কোনোভাবেই তিনি ব্যাংকের ফাঁদ থেকে বের হতে পারছিলেন না। এই পর্যায়ে পীযূষ নিজেই 8,00,000 রুপি দিয়ে বিজয়ের কোম্পানির 40% শেয়ার কিনে নিয়ে বিজয়কে রক্ষা করেন। এরপর বিজয় একটা জিনিস লক্ষ্য করে দেখলেন, দিন দিন স্মার্টফোন মানুষের জীবনের একটা বড় অংশ দখল করে নিচ্ছে। তিনি এমন একটি অ্যাপস তৈরি করার চিন্তা করলেন যা দিয়ে মানুষ স্মার্টফোন দিয়ে টাকা লেনদেন করতে পারবে। এবং 2010 সালের 8ই জুলাই নিজের 37তম জন্মদিনে তিনি পেটিএমের ওয়েবসাইটটি চালু করেন। এর মাত্র কয়েকদিন পর তার কোম্পানি পেটিএম অ্যাপসটি ছাড়ে। এটি অনেকটা আমাদের বিকাশের মতো। পেটিএম ছাড়া হয়েছিল 2010 সালে আর বিকাশ অ্যাপ মোবাইলে আসে 2018 সালে। প্রথম দিকে পেটিএম দিয়ে শুধু মোবাইলের টাকা রিচার্জ করা গেলেও ধীরে ধীরে কারেন্ট বিল দেওয়া, বাস টিকিট বুক করা, টাকা লেনদেন করা ইত্যাদি সুবিধা যোগ করা হয় এবং ধীরে ধীরে পেটিএম মানুষের কাছে জনপ্রিয়তা পেতে শুরু করে। মাত্র 3 বছরের মধ্যে অ্যাপটি 2.5 কোটি নিয়মিত গ্রাহক পেয়ে যায়। সেই সাথে amazon.com ও ফ্লিপকার্টের মতো সাইটগুলোতে যখন পেটিএমের মাধ্যমে পেমেন্ট করার সুযোগ দেওয়া হয় তখন পেটিএমকে আটকানোর মতো আর কেউ থাকল না। মানুষ ক্রেডিট কার্ডের বিকল্প হিসাবে পেটিএমকে ব্যবহার করা শুরু করলো। বর্তমানে তো পেটিএমের অনলাইন ব্যাংকও রয়েছে। বর্তমানে পেটিএমের বাৎসরিক আয় 814 কোটি রুপি। এত ধন সম্পদের মালিক হয়েও বিজয় শেখর শর্মা খুবই সাধারণ জীবনযাপন করেন। এত বড় কোম্পানির সিইও হলেও তিনি নিজে কোনো আলাদা চেম্বারে বসেন না, সাধারণ কর্মীর মতো তাদের সাথে একই ডেস্কে বসে কাজ করেন। বিজয় শেখর শর্মার সবচেয়ে বড় গুণটি ছিল তার হার না মানা মনোভাব। অপমানিত হয়ে ক্লাসে যাওয়া ছেড়ে দিলেও তিনি পড়াশোনা বন্ধ করে দেননি। ভাষার দুর্বলতা কাটাতে তিনি পড়েছেন ইংরেজি, আর হতাশার মাঝে অনুপ্রেরণা খুঁজতে পড়েছিলেন সফল মানুষদের গল্প। না খেয়ে দিন কাটানোর পরও নিজের স্বপ্নকে কখনো ছেড়ে দেননি, সেই শক্তিশালী মনোভাবই তাকে আজকের এই পর্যায়ে পৌঁছে নিয়েছে। সো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের ভিডিওটি? ভিডিওটি যদি আপনাকে একটুও অনুপ্রেরণা দিতে পারে তাহলে আমাদের প্রচেষ্টা সফল হবে। যদি এই এপিসোডটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।